আসসালামু আলাইকুম বরহমাতালু আলহামদুলিল্লাহ রাসূলিল্লাহ রসোিল্লাদের তকবীর ও বহুরুবী মুজাফফর আলবানি মুজাফফর ফেস টু ফেস এইদের তাকবীর ও বহুরবি মুজাফফর আলবানী মুজাফফর ফেস টু ফেস বাংলাদেশ থেকে সরি ইন্ডিয়া থেকে কিতাব পাঠিয়েছেন কিতাবানি মুফরের চটি বই সহি আদিসের কোষ্ঠী পাতরে ঈদের তাকবীর ইন্ডিয়া থেকে পাঠিয়েছেন জনাব আজহার উদ্দিন মন্ডল সাহেব আল্লাহ ওনার ভালো করুন আরও যারা বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ রব আলমিন তাদের দুনিয়া ও যারা করুন আসুন আমরা আজকে দেখব বহুরবি মুজাফ মুজাফরের বহু রূপ আর আলবানে মুজাফর ফেস টু ফেস সামান্য দেখব মুজাফরের সামান্য বেয়াদবির নজির শুরু আলোচনা দেখবো মুজাফর তার বারো তাকবির ঈদের সালাতের বারো তাকবিরের পক্ষে যেসব হাদিস দিয়েছেন আমরা একটা হাদিসের সনদ সম্পর্কে গত আলোচনায় সংক্ষিপ্ত আলোচনা করেছি আমরা কোন হাদিসকে সহি জয়ফ করার মতো এলিম আমরা রাখি না আমরা মুহাদ্দীনদের বক্তব্য আমরা পেশ করি আমরা যখন কোনো রাউই সম্পর্কে বলি তখন কোনোভাবেই আমাদের নিয়ত এটা দেখে না যে না ওনাকে সহি ওনাকে সবল প্রমাণ করতে হবে যেমনে হোক অথবা কোনো জঈফ রাবি ওনাকে কবি প্রমাণ হবে যেমন হোক তা না মুহাদ্দিসিনদের বক্তব্য আমরা দেখি এবং রিজাল রিজাল আলজার হব তাদিল দেখার পরে মুহাদ্দিনরা যেই মত দেন সেই মতটা আমরা প্রকাশ করি মুহাদিসিনের মধ্যে একতলাফ হলে সেটা আমরা স্বীকার করি আসুন ইবনে লাহিয়া ওনার সম্পর্কে আমরা জানবো প্রথমে দেখি বেয়াদবিটা মুজফরের বেয়াদবিটা আপনারা হয়তো নোটিস করেছেন যে আমি ইদানিং মুজাফর বলা শুরু করেছি সে বলা শুরু করেছি যেটা আগে ছিল না কেন শুরু করেছি তার থেকে এটা শিখেছি যে নিজেবে আদব দেখুন গত আলোচনায় আমরা কাসেম ইমিন আব্দুর রহমান নামে একজন রাবি যিনি তাবে আই যিনি তাবে আই তার সম্পর্কে আলোচনা হয়েছে অনেক সাহাবায়কেরামকে তিনি পেয়েছেন সাহাবিদ থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন যে হাদিসটা ঈদের তাকবীর বিষয়ে যে হাদিসটা তিনি বর্ণনা করেছিলেন ওই হাদিস তার পছন্দ না তার মনের মতো হয় নাই এই কারণে কাসিম ইমিনা আব্দুর রহমান একজন তাবিআই যিনি বদ্রি সাহাবি চল্লিশ জনের মতো বদ্রি সাহাবিকে পেয়েছেন এবং তিনি বলেছেন একশো জন সাহাবির সাথে তার মুলাকাত হয়েছে এটা শত সিদ্ধ মানে জানেন ওনার সম্পর্কে একজন আই ওনার সম্পর্কে তার কথা দেখেন ওই হাদিসটা আলোচনার পরে সে বলতেছে হাদিসটি সরি أي حدث ديتيو حدث جزاء سهيه حدث تارد شتاء مزافر بارو تكبر السهيه حدث هديستا نمبر حدث تاء ابن اللهية Ughanaidin حدثنا ابن وهب أخبرني ابن اللهية عن خالد بن يزيد عن ابن شهاب عن عروة عن عائشة أن النبي صلى الله عليه وسلم كبر في الفطر والأضحى سبعا وخمسين سواد كبيرتي الركوع

আর অন্য সময় গেলে গ্রহণযোগ্যতা বিশ্লেষণ আকা বিশুদ্ধতার প্রমাণ হাদিস্টির সনদ সহে জাফর বিন মোসিন যদিও এর সনদে আবদুল্লাহ ইবনু লাহিয়া আ রয়েছেন এখানে আসার পরে রয়েছেন আবদুল্লাহ ইবনু লাহি আ ইবনু লাহি আ রয়েছেন তিনি তাবিন পেয়েছেন সাহাবি পান নাই আর কাসিম ইবনে রহমান তিনি তাবে তিনি সাহাবি পেয়েছিলেন ওনার সম্পর্কে কি বলেছে দেখবেন প্রথমে এ তাবর তাবে ইবনুল আহিয়া মশুর মহাদিসিনের কাছে ইবনুল আহিয়ার অবস্থান ইবনুল আহিয়া রয়েছেন তিনি ই রয়েছেন তিনি ইবনুল আহিয়ার ব্যাপারে আদব আসুন আমরা দেখি

নাসুদ্দিন আলবানী তিনিও যে খ্রিস শাহী বলেছেন কিন্তু আমরা সেই জালিয়ে তো দেখব তাদের অনেকগুলি ফেস দেখব আমরা শুধু এখানে দেখি এই কাসিম ইমন আবদুর রহমান সম্পর্কে সে কী বলছে এর সনদে দুইজন অভিযুক্ত রাবি আছে কাশিম ইবনা আব্দুর রহমান স্বামী নামক রাবি জয়ীফ ইমাম আহমেদ বিন হাম্বল বলেন আলী ইবনু ইয়াজিদ কাসিম থেকে অদ্ভুত অদ্ভুত ঘটনা বর্ণনা করেছে আর তার থেকে ছাড়া এরকম কুমার কাউকে বর্ণনা করতে দেখিনি অনুবাদ মতো হয় নাই যাই হোক রহমতুল্লাহ আলি বলেন সে শক্তিশালী নয় ইয়াকুব ইবনু সাহিবা বলেন যাদেরকে জয়ব সাব্যস্ত করা হয় সে তাদের মধ্যে একজন আর এখানে রয়েছেন তিনি তবে অপরাধটা কি একটা হাদিস বর্ণনা করেছেন যে হাদিসটা তার পক্ষে যায় নাই এই কারণে আদব দেখানো আর যায় না আর ইবনু মতো একজন ইবনু আহিয়া সম্পর্কে যেই কথাগুলি আছে যার হ্যার ব্যাপারে যেই কথাগুলি আছে কাসিবিন আব্দুর রহমান সম্পর্কে এমন কথা নাই ইবনুল লাহিয়া হাদিসটা বর্ণনা করেছেন তার পছন্দ হয়েছে উনুনার সম্পর্কে বলার সময় রয়েছেন তিনি আর সেখানে সে সে আসুন আমরা ব্যাগ করি এ হচ্ছে দ্বিতীয় হাদিস যেটা মুজাফর তার দ্বিতীয় দলিল এই দ্বিতীয় দলিল সম্পর্কে এখানে সে কি বলেছে দেখেন সে চেষ্টা করেছে আবদুল্লাহ ইবনুল্লাহিয়াকে সহি প্রমাণ করতে ওনার সম্পর্কে অনেক কথাবার্তা আছে তাকে সহি প্রমাণ করতে চেষ্টা করেছে ঠিক আগের মতো আসমাউর রিজালের কিতাব থেকে একেবারে খুঁজে খুঁজে যেখানে একজন কেউ বলেছেন তাদিল মানে ওনার ওনার পক্ষে কিছু বলেছেন তাকে ঠিক সেটাই সে এখানে উল্লেখ করেছে আর আগের কাশিফিন আব্দুর রহমান সম্পর্কে কি হয়েছিল সে খুঁজে খুঁজে অনেক মুহাদ্দ কারাম তাদিলের পক্ষে সেটা উল্লেখ না করে যার যেখানে আছে কুজে গুজে যারা যার না সেটাকে যার বানিয়েছে যেমন এজলি বলেছিলেন যে সে সদুক বাদ দিয়া শুধু আলাইসাবিল কবি দিয়ে প্রমাণ করলো যে ঠিক না ইবনুল আহিয়া সম্পর্কে অনেক কথা আছে ওনার কিতাব জ্বলে গিয়েছিল যাই হোক ওনার সম্পর্কে সে যেসব রেফারেন্স দিয়েছে এখানে আছে এটা রেফারেন্স হলো থার্টি আমরা দেখি থার্টি ফাইভ রেফারেন্সটা হলো ইবনু হাজার আসকালানি তাহজিব ও তাহজিব আর একটা আছে থার্টি সিক্স এটা হলো মিজারুল এতেদাল থেকে থার্টি ফাইভের এটা আছে আমরা অনুবাদ পরে দেখব এবং এটা হলো মিজারুল এতেদাল আমরা এই দুইটা কিতাব দেখব আর আমরা দেখব এখানে সর্বশেষ এই নাম্বারের দুই নম্বর হাদিসের আলোচনা শেষ পর্যায়ে যে সে বলছে যা সনদগতভাবে জঈফ উল্লেখ্য যে বারত আকবির সম্পর্কে আশালতি আল্লাহ তালানহা থেকে বৃষ্টিরও বেশি হাদিস বর্ণিত হয়েছে তার মধ্যে উপরিউক্ত ধারাবাহিক সনদ ছাড়াও ইবনুল আ থেকে আরও অনেক হাদিস বর্ণিত হয়েছে যেমন একটি আবু দাউদে দুইটি হাকেমে একটি বাইহাকিতে দুইটি দারুকুতিতে এবং তাবারানি কবিরে বর্ণিত রয়েছে যা সনদগতভাবে জয়ীফ তাই ইমাম বুখারিও জয়ীফ বলেছেন তবে সংশ্লিষ্ট বিষয়ে একই রবি থেকে সহি হাদিস থাকার কারণে মূল মূলনীতি অনুযায়ী সাবাহিদ হিসাবে হাদিসগুলো পরস্পরকে শক্তিশালী করে তাই তারা এই হাদিসগুলোকেও সহি বলেছেন এই তারা বলতে কারা মুহাদ্দিসগণ মুহাদ্দিসগণ রেফারেন্স কি ফোরটি নাইন সহি আবুদাউ তাইলে মুহাদ্দিসিন বলতে একজন উদ্দিন আলবাহানী নাসর আলবাহানী আসুন আমরা প্রথমে ওই দুই কিতাব তহজিব তহজিব আর মিজানুরতে তাল দেখার আগে আসুন এটা দেখে আসি যে এখানে কি বলেছেন তার মুজাফরের দলিল হলো সহি আবু দাউদে হাদিস নাম্বার ইলেভেন ফোরটি নাইন এইটাকে সহি বলেছেন এত দুর্বলতা দেখা সত্ত্বেও ইমাম বুখারিও জয়ফ বলেছেন ইবনুলাহিয়ার দুর্বলতা এতগুলি দেখার পরেও ইমাম বুখারি জয়ফ বলেছেন কিন্তু সওয়াহিদের কারণে মুহাদ্দিসগণ আর মুহাদ্দ বলতে কে একজন মুহাদ্দিস নাসির দিন আলবাণী তার দৃষ্টিতে ওই সহি আবু দাউদে আর শহীদ ইরবাউল কালিলে তিনি বলেছেন হাদিস আসুন আমরা প্রথমে আবু দাউদটা দেখে আসি মনে রাখবেন হাদিস নাম্বার ইলেভেন ফোরটি নাইন আসুন আমরা দেখি এই হচ্ছে শহীদ সোনান আবি দাউদ এটা শহীদ জাহিফ করেছেন নাসরুদ্দিন আলবানী শহীদুল্লান আবি দাউদ তাইলিফ মুহাম্মদ নাসরুদ্দিন আল আলবানী এটা হচ্ছে আলমুজালুল আউ্ল এই দেখুন বাবু তাকবির ফিল ঈদাইন হাদিস নম্বর ইলেভেন ফোরটি নাইন যে হাদিসে ইবনুলাহিয়া আছেন এবং মারাত্মক দুর্বলতা ওনার মধ্যে আছে আমরা সবগুলি দেখব কিছু কিছু বুখারি রহমতুল্লাহ আলহিও জাহিফ বলেছেন এরা শিকার করেছে মুজাফর এরপরেও এ হাদিসটাকে শাহিদের কারণে তার বর্ণনা মতো শাহাহিদের কারণে শাহেহ বলেছেন কে নাসুর আলবাণী ইবনুল মত রাউি তাবি এত দুর্বলতা থাকা সত্ত্বেও শাহিদের কারণে নাসুরুদ্দিন আলবাণী যদি শহে বলেন তাহলে এটা শাহী মানা যায় আসুন এরপরে সামান্য পরে দেখি ইলেভেন ফোরটি নাইন ইলেভেন ফিফটি ইলেভেন ফিফটি ওয়ান ইলেভেন ফিফটি টু ইলেভেন ফিফটি থ্রি لابن عن مكحول قال أخبرني أبو عائشة جليس لأبي هريرة أن سعيد بن العاص سأل أبا موسى الأشعري وحذيفة بن اليمان كيف كان رسول الله يكبر في الأضحى والفطر فقال أبو موسى كان يكبر أربعا تكبيره على الجنائز فقال حذيفة صدق فقال أبو موسى كذلك كنت أكبر في البصرة حيث كنت عليهم إتا أحناف حنافيد ريحت الدليل إتا حنافيد الدليل আমরা আগেই হাদিস দেখিয়েছি এই হাদিসটা সিলসিলা তো সহিহার মধ্যেও আছে এবং এখানেও এই আবু দাউদ্ ইলেভেন ফোরটি নাইনটা শহী বললেন এত দুর্বলতা দেখা সত্ত্বেও নাসিরুদ্দিন আলবানি এটা মানা যায় আর ঠিক দুই তিন পরে ইলেভেন ফিফটি থ্রির ওই হাদিসটাকে এটা কেউ হাসান শাহী বলেন নাসির উদ্দিন আলবাণী এটা মানা যায় না কেন তাইলে তো হাদিস শহে বিষয় নয় মহাদিস বিষয় নয় বিষয়ে আলাদা কোনো কোন আছে তোমাদের একই তোমাদের নতুবা দৃষ্টিতে উনি তো সবথেকে বড় মহাদিস তিনি এটাকে বলেছেন বলেছেন ওকে সহিবাদ আছে আছে ওকে আমাদের এগুলো বিষয় না ইবনুল আহিয়ার দুর্বলতা দেখা সত্ত্বেও কেউ হাদিসটাকে গ্রহণযোগ্য বলেছেন ওকে ফাইন কিন্তু এই একই শেখ নাসুদ্দিন আলবানী সামান্য পরে ইলেভেন ফিফটি থ্রিতে এই হাদিসটা কেউ আবু আয়েশা সম্পর্কে যে কথা আছে সব সবকিছু মিলাইয়া মিলাইয়া এটাকে বললেন হাসান এটা মানা যায় না এ দেখুন এ হচ্ছে ওই হাদিসটা আহনাফের দলিল যে হাদিস ওই হাদিসটা এখানে দেওয়া আছে এটা সমালোচনা করেছে মুজাফর বিন মোহসিন গ্রহণযোগ্যতা বিশ্লেষণ সাহিদ ইবনুল আস একদা আবু মুসা আশারি রদি আনহু ও হুজইফাতকে জিজ্ঞেস করলেন যে রসুল সুল্লাহ আসলাম ফিতর ঈদুল আজহার সালাতে কীভাবে তাকবির দিতেন তখন আবু মুসা আশারি বললেন যে আজহর সালাতের তাকবিরের নিয়ায় নবী করিম সাল্লাহ আসসালাম চাহ বলতেন অতবর হুজাইফা বলেন আবু মুসা ঠিকই বলেছেন অতবর আবু মুসা আশারি বলেন যখন আমি বসরায় ছিলাম তখন এভাবে তাকবির দিয়ে সলাত আদায় করতাম আবু আয়েশা বলেন এ সময় আমি সাঈদ ইবনুল নিকটে নিকটে ছিলাম উক্ত বর্ণনার ব্যাপারে কল্পিত ব্যাখ্যা হলো কল্পিত ব্যাখ্যা হলো দেখি এখন এখানে বিশ্লেষণ সেখানে ছিল বিশুদ্ধতার প্রমাণ এখানে হলো গ্রহণযোগ্যতা বিশ্লেষণ উক্ত বর্ণনায় নিম্নক্ত ত্রুটি দেখায় তা নিতান্তই জয়ীফ এমন বর্ণনা কোনো ক্রমেই গ্রহণযোগ্য হতে পারে না প্রথমত বর্ণনাটিকে রসুলের দিকে সম্বোধিত করা হয়েছে মরফু বলা হয়েছে এটা যা এর অন্যতম প্রধান কারণ খুদ নাসরুল আলবানী তিনিও তিনি এটাকে মরফুই বলেছেন সিলিসা হাদিস হাদিস এটা তার তারপর মরফু না এটা হলো প্রথম দুর্বলতা দ্বিতীয় দুর্বলতা এর সম্বন্ধে দুজন জয়ফ রাবি আছে একজন আবু আয়েশা একজন রাবি হলো আব্দুর রহমান ইবনুল সাবিত ইবনু চৌবান এই সব কিছুর পরে এটাকে মরফু বললেন নাসিরুদ্দিন আলবানী এ হাদিসটাকে মরফু বলেন নাসিরুদ্দিন আলবানী এ হাদিসটাকে হাসান সাহেব বলেন নাসিরুদ্দিন আলবানী এটা তার পছন্দ হলো না ইলেভেন ফোরটি নাইন মানা যায় নাসিরুদ্দিন বলেছেন পক্ষে তার পক্ষে ইলেভেন ফিফটি থ্রি মানা যায় না নাসিরুদ্দিন বললেও মানা যায় না এটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয় নাসিরুদ্দিন কেন একবার আল্লাহ রসুল বললেও গ্রহণযোগ্য হবে না কেন কারণ তাদের আলাদা কোনো সেন্টটা আছে ادم سلسلة صحيح مدة هذا استاذ فالحديث شاهد قوي بهذا الاسناد لما اخرجه ابو داود وغيره باسناد حسن عن ابي عائشه جليس لابي هريره وهي ابو عائشه هذا غير معروف كما قال الذهبي وقال <سؤال> الحافظ <سؤال> مقبول حافظ ابن حجر مقبول بولتسن ايربور بولن يعني عند المتابعه شيخنا شواهد اتسي اي شواهد متابعة معنا শাহিদ মুতাবাদ সেখানে আছে এই কারণে সেটা সহি বলা যায় মুহাদ্দিসিনরা সহি বলেছেন আর মুহাদ্দিসিনকে নাসিদ আলবানী এখানেও এই হাদিসটাকে মুতাবাতের কারণে নাসিদ আলবানী বলেছেন এটাও সহি হবে ওয়ালাহাদুন হাদিস ও মকবুর আল হাফিজ এরপর আর দীর্ঘ আলোচনা করেছেন তিনি এখানে আছে ওকদ্ জা মারফু আন মিন ওয়া জাহাইনি আহাদুহমা হাদিস জামা প্রথম হাদিসটা ওয়াল আখর শাহিদ হুল মজকুর আন আবি আয়েশা এই দুইটাকে মারফু বললেন নাসরুদ্দিন আলবানি কিন্তু আলবানির বাবা আলবানি শেখ মুজাফর সে মানবে না যে কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয় কেন তাহলে তো মুহাদ্দিস এসো নয় তোমরা তাদেরকে ব্যবহার করো তোমরা মহাদিসকে ব্যবহার করো তোমাদের স্বার্থে এরপরে নাসুদ্দিন রহমানের শেষ কথা বলেছিলেন যে উভয় মতে ঠিক আছে দুইটাই বল এবং বললেন আমার কাছে আহাব হলো প্রিয় হলো সাত এবং পাঁচ কারণ সংখ্যায় বেশি সে কি চতুরতার সাথে চমৎকার আবু নাসির আলবানি সর্বশেষ বলেছেন প্রথমে বলেছেন তারপরে হাসান বলতে চাইছেন আর সর্বশেষ বলেছেন আহাব্বু হামসান আর তার অনুবাদ হলো সব থেকে উত্তম হলো রসুল্লাহর তরিকায় সালা তার সেটা হলো সাত এবং পাঁচ হজবুল্লাহ এদেরকে যদি জাল বলা যায় ভুল হবে না ইরওয়াউল গালিল আসুন ইরওয়াউল গালিলটাও দেখে আসি সেখানে সে বলেছিল যে মুহাদ্দিসিনরা বলেছেন ইরওয়াউল গালিল বলেছিল নাসিরুদ্দিন আলবানী শেখ মুহাম্মদ নাসিরুদ্দিন আল আলবানী এটা হচ্ছে আলজুজউদ্লিস সে সেখানে বলেছিল পেজ নাম্বার দিয়েছে ওয়ান ও সিক্স থেকে ওয়ান ও এইট আসুন আমরা দেখে আসি এই দেখেন বলেছিল বিশেষ বিস্তারিত দ্রষ্টব্য এরওয়াউল গালিল তৃতীয় খন্ড পৃষ্ঠা একশো ছয় থেকে একশো আট আসুন ইরওয়াউল গালিলটাও দেখে আসে এরওয়াউল গালিল এ হচ্ছে পেজ ওয়ান ও সিক্স মিল আছে এই সিক্স থার্টি নাইন হাদিসটা শুরু হয়েছে ওই হাদিসটা এরপরে ওয়ান ও এইট ওয়ান ও এইট এসে হাদিসের আলোচনা শেষ হয়ে নাই কারণ যেহেতু সিক্স থার্টি নাইন এখানে আছে তাহলে সিক্স ফোর্টি আসলে থার্টি নাইনে আলোচনা শেষ হবে আমি অবাক হলাম যে ওয়ান ও এইটে উনি শেষ করলো কেন কারণ শেখ মোহাম্মদ নাসুদ্দিন আলবানী ওই হাদিসের আলোচনা ওয়ান ও এইটে শেষ করেন নাই শেষ করলে সিক্স ফোর্টি এখানে আসতো আমি দেখলাম আমি তালাশ করলাম দেখি কোথায় যায় শেষ হয় ওয়ান ও নাইন না শেষ হয় নাই ওয়ান ও টেন না শেষ হয় নাই ওয়ান ওয়ান ইলেভেন না শেষ হয় ওয়ান টেনও শেষ হয় ওয়ান ইলেভেনও শেষ হয় নাই ওয়ান টুয়েলভে শেষ হয়েছে আমার মনে প্রশ্ন জাগলো যেখানে এইট দেখেন সিক্স ফোরটি আমার আমার প্রশ্ন জাগলো যেখানে শেখ মাহমুদ নাসুদ্দিন আলবানি ওয়ান ও সিক্স থেকে শুরু করে তিনি একই হাদিসের আলোচনা করলেন ওয়ান ও টুয়েলভ পর্যন্ত এই মুজাফ্ফর সে ওয়ান ও এইটে শেষ করলো কেন আমার তালাশে আজব খবর বেরিয়ে আসলো চমৎকার বিষয় বেরিয়ে আসলো দেখুন ওয়ান ও সিক্স ওয়ান ও সেভেন ওয়ান ও এইট ওই হাদিসটাকে ওই যে শাওয়াহিদের কারণে ওই হাদিসটাকে তিনি শাহী বলেছেন হ্যাঁ ওই হাদিসটাকে তিনি শাহী বলেছেন সিক্সেন তিনি বলেছেন শোহেহ এরপরে শাহিদ মুতাবাদ এখানে আলোচনা করেছেন ওয়ান ও এইট ওয়ান ও নাইন ওয়ান ওয়ান টেন ওয়ান ইলেভেন ওয়ান ইলেভেন এই দেখুন ওয়ান ইলেভেন এইখানেই সমস্যাটা কেন এটা সে বরদাস্ত করতে পারবে না বেশি কষ্ট হয়ে যাবে তিনি একটা হাদিস এখানে উল্লেখ করেছেন যে হাদিসের বর্ণনাকারী মিন রিজা ইমাম বুখারী মুসলিমের রবি আমরা দেখিয়েছি তিনি সিলসিলা সোহেয়ার মধ্যে আবদুল্লাহ আপনি আব্বাস রদী আল্লাহ তালুমা থেকে ওই আশাটা বর্ণনা করেছেন আর বলেছেন এটা শোহে আলাহ শর্তে শেখাইন ইমাম বুখারী মুসলিমের শর্তে এটা শহে

شدران ابن أبي شيبر قد وعبد الله هذا هو الأنصاري أبو الوليد البصري وهو ثقة من رجال الشيخين كذلك سائر الرواة أنظر بابي أربع كيشب رابيو فالسند صحيح شدران سندة صحيح ويكسرتين تكبيرير أحناف دل. كي بابي নয় তাকবীর আমরা আগে ব্যাখ্যা দিয়েছি নয় তাকবীর আমরা না হাদিস ব্যাখ্যা দিয়েছি ফিল উলা প্রথম ইফতে হবে তারপরে তিনটা জায়েদ তাকবীর হবে তারপরে রুকুর তাকবির হলো পাঁচ আর দ্বিতীয় রাখাতে কেরাতের পরে তিনটা জায়েদ তাকবীর হবে তারপরে রুকুর তাকবির হলো চার এই মোট নয় ও আনহু আনহ কল

تكابرز التي قلتها سلسله هي المطو. والروايه والروايه الاولى اصح عندي لجلاله عطاء وحفظه ومتابعه عمار له. بروتوم روايه تكبير اصح بشد تومو. لكن يمكن ان يقال ان الروايات

হিসাবে বণিত হয়েছে সব তিনি জায় মনে করতেন ও মনে করতেন এখানে এসে শেষ হলো টিকা এসে শেষ হবে সিক্স থার্টি নাইন হাদিসের আলোচনা সিক্স ফোর্টি ঠিক আগে শেষ হবে কিন্তু মুজাফর বিন ধরা পড়ে যাবে এই কারণে ওয়ান ও এইট শেষ করে দিল আসুন আমরা বেক করি তহজিব তাহজিব এবং মিজানুল ইবনুল আহিয়া সম্পর্কে আলোচনা ইবনুল আহিয়া সম্পর্কে এই দুই কিতাব থেকে মুজাফর দলিল দিয়েছে আসুন আমরা দেখি এই হচ্ছে তহজিব তহজিব এই এখান থেকে শুরু ইবনুল আহিয়া মুসলিম মকরু নান একটা হাদিস নয় থেকে বর্ণনা করেছেন মকরু নান সরাসরি না মকরু নান তিরমিজিও বয়ান করেছেন আবদুল্লাহ ইবনুল আহিয়া قال راوح ابن صلاح لقيا ابن لهيعة اثنين وسبعين تابعيا ابن لهيعة تني بحتر جن تابعي قال البخاري امام بخاري بولتن عن الحميدي تل استاذ حميدي بخاري بولن كان يحيى ابن سعيد لا يراه شيئا حميدي بولتن يحيى ابن سعيد تاكي كسو منه كرتن ورطات قرهن لا يراه شيئا تاكي كسو منه وقال ابن المديني عن ابن مهدي لا احمل عنه قليلا ولا كثيرا আলী ইবনুল মেদিনী বলেছেন ইবনে মাহাদি থেকে যে আমি কম হোক বেশি হোক আমি তার কোনো হাদিস নেই না গ্রহণ করি না আসুন এরপরে দেখি এখান থেকে শুরু যেমন কিছু জরহতা দিল নাই এখানে আছে ওকাল আল বুখারি কুলতু কাল আল হাকিম ইস্তাসাদ বিহি মুসলিম ফি আইনি মুসলিম দুই জায়গায় ইস্তেসাদ করেছেন ইবনুল্লাহ আকে দিয়ে বুখারি বলেন তারাকাহু ইয়াহিয়া ইবনুসাঈদ يا ابن سعيد تاك متروك বলেছেন বরি قال ابن مهدي لا احمل عنه شيئا ابن مهدي বলেছেন আমি তার কিছুই قال <سؤال> ابن خزيمه في صحيحه وابن لهيعة ليست ممن اخرج حديثه في هذا الكتاب اذا فردا وانما اخرجته لان معه جابر ابن اسماعيل ইবনুল আহিয়া থেকে কোনো হাদিস আমি বর্ণনা করি না আমার এই কিতাবে যদি লাহিয়া একা হয় আমি যে হাদিসটা বর্ণনা করেছি শুধু তার কারণে নয় ওনার কারণে নয় ইবনুল লাহিয়ার কারণে নয় বরং ওনার সাথে আরেকজন আছেন জাবির ইবনুল ইসমাইল এই কারণে এখন ঠিক এই এতটুকু পরে এখানে এই কথাটা কোট করল না মুজফর লাহিয়ার পক্ষে কলা আবদুল গানি ইবনুল সাঈদ আলাদি ইদা রওয়াল রবাদিলা আর ইবনুল সাহাই আবাদিলা অর্থাৎ আবদুল্লাহ ইবনুল আবদুল্লাহ ইবনু ওয়াহাব ওনারা যদি ইবনুল আ আতে বর্ণনা করেন তাইলে সাহেব হবে এটা সে উল্লেখ করল করলো ওয়াক সাহাজী ওঈরহু মিসন এবং 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 মিসানরাও এমন বলেছেন এই কোথাটা এখানে আছে এটা সে উল্লেখ করলো কিন্তু এর আগে যে যার হাঁস এগুলা সে উল্লেখ করল না আবার এখানে যার ওকাল আবনু কুতাই বা কেন ইউকুরা ও আলি হি মা আলাই সাবিন হাদিস ইয়ানি ফাদু ইফা বি সবাবি জালিক যে ইবনুল হিয়া আর ওনার সামনে এসে ইবনুল হাইয়ার সামনে এসে হাদিস পড়া হতো যেটা হাদিস নয় যেটা ওনার হাদিস নয় এমন কিছু পড়া হতো এই কারণে তিনি দয়ফ হয়ে গিয়েছেন কল ইবন মদিনী কল আলি বিশ ইবনুল সিদ্দি লাউর আইতা ইবনুল হিয়া লম তাহমিল আনহু ابن المديني بولتن بولن جامعة كي بيشر ابن سري بولتن جودي ابن اللهيا كي دخو تيلي تاتك قال عبد الكريم ابن عبد الرحمن النسائي عن أبيه ليس بثقة أبي ثقة من نسائي بولتن ثقة نا. قال ابن معين يحيى ابن معين بولتن كان ضعيفا لا يحتج بحديثه ضعيف تار حديث ديا كن قال الخطيب ফমিন কাসুরাত আল মানাকির ফিরি বায়াত হিলি তাহলি তারপর অনেক মানাকির আছে ওকাল আল জুজানি জুজানি দিয়া দলিল দিয়েছিল না মুজাফর অন্য দুই রাবির ব্যাপারে যখন সেটা ছিল হানাফিদের দলিল তখন জুসদানিকে কোড করেছিল এখানে জুসদানি কোথা সে বলে না জুজদানি বলেছেন তার হাদিস দিয়ে দলিল দেওয়া যায় না وقال ابن أبي حاتم سألت أبي وأبا زرعة عن الإفريقي وابن لهيعة أيهما أحب إليك فقال جميعا ضعيفا نبي ضعيف وابن لهيعة أمره مضطرب ابن لهيعة بشيء مضطرب يكتب حديث على الاعتبار شدمة اعتبار الجنة دليل الجنة اعتبار الجنة جاي قال عبد الرحمن قلت لأبي إذا كان من يروي عن ابن لهيعة مثل ابن المبارك বলেন যে আমি আমার বাবাকে বললাম আবি বলছেন বাবাকে বললাম যদি ইবনুল মুবারক যদি বর্ণনা করেন ইবনুল আহিয়া থেকে তাহলে কি হাদিস গ্রহণ করা যায় বললেন যে না লাহ লা এরপরেও হয় না এগুলো সে উল্লেখ করবে না কয়লা মুসলিম ফিলকু না تركه ابن مهدي ويحيى بن سعيد ووكيع ما يعني مسلم بولتن غنا كتاب مدة ابن مهدي يحيى بن سعيد بن وكيع تكي ترك كورتن ماني متروك بولتن وقال الحاكم أبو أحمد ذاهب الحديث أبو أحمد بولتن ذاهب الحديث ترك كسه حديث نايت قال ابن حبان مدلس بولتن ابن حبان بولتن مدلس أمونكي كتاب ثم كان لا يبالي ما دفع اليه قراءة سواء كان من حديثه أو لم يكن فوجب التنكب عن رواية المتقدمين عنه قبل احتراق كتبه لما فيها من الاخبار المدلسة عن المتروكين. من التدليسكور ابن تدليس تدليسكور المتروكين تكي شطران الكتاب دولار اجرب ما اقول لك براوهوشياله ومن اشنع ما رواه ابن لهيع كشوب আসনা বলবো সব সবথেকে জঘন্য যা বর্ণনা করেছেন ইবনুল্লাহিয়া যেটা ইমাম হাকিম মুস্তদরাকে উল্লেখ করেছেন সেটা হলো যে আনরোয়া সালাত রসুল্লাহ সল্লা আলহিউল জনব আল্লাহ রসুল সল্লাহ আলহিহামের ওফাত হয়েছে নাপাক অবস্থায় বলছে অমিন আসনা সব থেকে জঘন্য যা বর্ণনা করেছেন এবনুল আহিয়ার মধ্যে হলো এটা যে তিনি বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল সাল আলহি আলী হয়েছে না পাক অবস্থায় এরপরে তিনি প্রমাণ দিয়েছেন ঠিক নয় এই এই কথা সঠিক নয় কেন হায়তাউ যা কেউ তাই দলিল যে এটা ঠিক নয় বিবতলানহি লিমা সাবাতফি সাহিহ আন্না কয়লা লিমা ফা আলতুম আহ কয় আলু খাসিনা আনিয়া কু নাবিকা জনু ক লা মা কাল আল্লাহ লিতাহা আলাইয়া তাই এইগুলো তাহজিব তাহজিব এখান থেকে শুধুমাত্র একটা কথা এই আব্দুল কনি ইবনু চাহিদ আলা যদি উনি বলে সেন যদি আবাদ দেলা আবদুল্লাহ মুবারক ইবনুহাং মুখরী যদি বর্ণনা করেন ইব্লুল লাহে থেকে তাইলে শ্বশেষ হবে শুধু এই কথাটা সে উল্লেখ কৰা বাকি এতগুলি কথা সে উল্লেখ করলো না কেন যে তার প্রমাণ করতেই হবে এই হাদিস সহে আসুন এরপর একটা দেখি মিজানুল এতেদাল মিজানুল এতেদাল এখান থেকে শুরু হয়েছে আল মুজাল্লাদ সানি ফোর এখানে এসেছে কলা ইবনু মাইন দাইফ লাই হতাজ্জু বিহি ইবনু মাইন বলেছেন আইফ তাদেরকে দিয়ে দলিল দেওয়া যায় না এরপরে এখানে আসুন হুমাইদি قال ابن معين ضعيف لا يحتج به 475 476 الحميدي عن يحيى بن سعيد انه كان لا يراه شيئا الحميدي من بخاري الاستاذ تني يحيى بن سعيد تكبر انا قلت سنت آه. ابن المديني عن, عن, ابن مهدي قال لا احمل عن, عن ابن لهيعة شيئا ابن المديني ابن مهدي تكبر انا ميت ارجسوي ركنا وتقول هنج أحمد بن محمد الحضرمي سألت ابن معين عن ابن لهيعة فقال ليس بقوي أحمد بن آ, ابن معين بولتن قوينا الله جي ليس بقوي الكاروني إمام عجلير كتا ديا بن عبد الرحمن كيش بولتن دور بولغرون جگونا إخاني واتسي ليس بقوي أوكي سمعت يحيى يقول ابن لهيع ضعيف قال يحيى بن سعيد قال لي بشر بن سري لو رايت ابن لهيع لم تحمل عنه حرفا يعني حرفت تتكن واتينا كي بولتن يحيى بن سعيد بولتن تاكي بشر بن سري آه قال ابن معين هو ضعيف قبل ان تحترق كتبه وبعد احتراقها ابن معين بولتن كتاب جولار ضعيف كتاب دولار اجيو ضعيف كتاب دولار بورو ضعيف ابن معين بولتن তিনি তোফ সব অবস্থায় তিনি তোফ ওকে এইটা পছন্দ হয়েছে মুজামাদের মুজাফরের সেইটা কোট করল কর আল ফাল্লাস মান কেতাবা আনহু কবলের কিহা মিসলা ইবনুল মুবারকল মুকরি ফাসিমা আহুস আসাহ ফাল্লাস বলেছেন যে কিতাব জোলার আগে যারা লিখে নিয়েছেন যেমন ইবনুল মুবারক মুকরি তাদের সোনাটা সহি অর্থাৎ এর আগে যেগুলি লেখা হয়েছে তাহাদি সহি হবে ইফাল্লাহের কথা সে এখানে উল্লেখ করলো আবার এখানে এসে ওই এখানে এটাও গোট করেছে এখানে আবার জালিয়াতি করেছে কলে আবু জারা সে বলেছে আবু জারা অনুরূপ বলেছেন আসলে অনুরূপ বলেন নাই আবু জারা বলেন সিমাউল আওয়া ইলিওয়াল আওয়া খির মিনহু সবা প্রথম এবং শেষে যারা শুনেছে সব সমান ইল্লা আন্নাবনাল মুবারক ওয়াবনা ওয়াহাব কানা ইয়াত ইয়াত্তাবিআনি উসুলাহু ওয়ালাইসা মিম্মান ইহতাজ্জু বিহি এটা কিন্তু আর বলবে না শেষ কথা বলেছেন ওলাই ইসলাম ইমানি বিহি তাকে দিয়ে দলিল দেওয়া যায় না সে শুধু বলে দিল আবু যারা ওনারা অনুরূপ বলেছেন অনুরূপ বলে না যারা বলেছেন যে আওয়াইল আওয়াহির সব সমান আগে যারা শুনেছেন পরে যারা শুনেছেন সব সমান তবে ইবনুল মুবারক আর ইবনু ওয়াহাব ওনারা উসুল এর আগে যা শুনেছেন সেই মতো সেটার কারণে তাদের কথাটা তাদের ব্যাপারটা গ্রহণযোগ্য হতে পারে কিন্তু অবারও লাইসে আমি মানে হতাজ্য বিহি তার দিকে দিয়ে দলিল দেওয়া যায় না কর নাসাই দাইফ ওয়াকাল আবনু ওয়াহাব কানা ইবনুল্লাহি আসাদিকান اوكي وقال احمد ابن الزهير عن يحيى ليس حديثه بذلك القوي وقال ابو زرع وابو حاتم امره مضطرب يكتب يكتب حديثه للاعتبار وقال الجزاني

وقال حنبل سمعت أبا عبد الله يقول ما حديث ابن لهيع بحجة حديث حجتنا وإني لأكتب لا كثيرا مما أكتب لأعتبر به ويقوي بعضه بعضا قتيبة حدثنا ابن لهيع عن ابن الزبير عن ابن الزبير عن جابر مرفوعا صلوا على الميت أربع تكبيرات بالليل والنهار سواء قيلاني غماي কুতাইবা বর্ণনা করেছেন ইবনু থেকে ইবনু লাহিয়া আবু থেকে তিনি জাবের থেকে মারফু কে মারফু মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি সাল্লাম বলেছেন বলে উনারা বর্ণনা করেছেন সাল্লু আলাল মায়েতি আরবাআ তাকবীরাত বিল লাইলি ওয়ান নাহারি সওয়াআন মায়েত জারজায়ে প্রতি রেকাআতে আরবা তাকবীরাত যখন হয় তখন প্রতি রেকাতে চার তাকবীর কাউন্ট করা হয় চার তাকবীর বলতে প্রথম প্রথম রাকাতে তাকবের লিখিতা এবং তিনটা জায়িদ এই চার আর শেষ রেকাতে ও চার সেই চার হলো দ্বিতীয় রেকাতে কেরাতের পরে তিন জায়গা এবং এক রুকুর তাকবীর সুতরাং এবনে লাহেতে কেউ এই হাদিস আছে এখন কিতাপ হর্তায় বা মুজাফ্ফর এখন কি হবে এখন তো বলতেই হবে এবনা লাহে বিহি পরিত্যায্য দলিলের যোগ্যই না এই হাদিস গ্রহণযোগ্য আর প্রশ্নই উঠে না এটা বলতে হবে এখন আসুন এখানে কল আবনুল হাবান মৌলিক ইবনুলাহিয়া আছে না সিদ্ান বলেন যে জন্ম হয়েছে ইবনুলাহিয়ার ছিয়ানব্বই হিজড়িতে ওমাতা সনাত আরবাইন ও সবাইন ও মিয়া চুয়াত্তর হিজড়িতে ওফাত হয়েছে ওয়াকানা না হান তিনি সোয়ালেহ ছিলেন কিন্তু তিনি তদলিস করতেন দুর্বলদের থেকে জুম্মাহ কুতুব হয়ে বা তার কিতাব জ্বলে গেল ওয়া কেন সাবুন এখান থেকে আবার দিল মুজাফর এখান থেকে আগের টুকরা দিল না দিলে তার সমস্যা মাথায় বাজ পড়ে ايهنت كده ديلوا يقولون سماع من سمع منه قبل احتراق كتب مثل عبادنا عبد الله بن وهاب وابن المبارك عبد الله بن يزيد المكري وعبد الله بن مسلم القعنبي فسماعهم صحيح ايه الشيء كنت

নাসিরুদ্দিন আলবানী বলেছেন সবাহিদের কারণে এটা হাদিস সহি আবার এই একই নাসিরুদ্দিন আলবানী যখন এই একই পৃষ্ঠায় অন্য হাদিস বলেন মুতাবাতের কারণে সহি মকবুল তখন বলে না এটা গ্রহণযোগ্য হতে পারেই না এই হাদিস গ্রহণযোগ্য হতেই পারে না তাইলে এজেন্ডা অন্য কিছু সমাজে ফিতনা সৃষ্টি করা অহেতুক সমাজে ফিতনা সৃষ্টি করা এদের ইস্যু আজকে শেষ করছি ইনশাআল্লাহ আগামী পর্ব مزافر القبولة إمام تحاوي أربعاء أكبر مزافر القبولة إبن عباس غَيْرُ صحابة كرام والسلام عليكم ورحمة الله وبركاته